হচ্ছে আব্দুল্লাহ নোমান, আমার নাম হচ্ছে কুমিল্লা, আমি বর্তমান মহাখালীতে থাকি। বেশি কথা না বলে আজকে আমি আমার কাহিনীতে চলে যাচ্ছি। কাহিনীটা হচ্ছে 2015 সাল। 2015 সালে 16 সালে আমি এসএসসি ক্যান্ডিডেট ছিলাম। তো সেই সুবাদে 2015 সালে আমি হোস্টেলে উঠেছি, রোজার পর ঈদের পর। তো হোস্টেলের কাহিনী বলতে কিছু কথা বলা যাচ্ছে। আমাদের হোস্টেলটা ছিল বাড়ির ভিতরে, ওইখানে থাকার সিস্টেম ছিল কিন্তু খাবারের কোনো সিস্টেম ছিল না। অনেকে বাড়ি থেকে খাবার আনত, আর আমি পাশে একটা কলেজ হোস্টেল ছিলাম, ওইখানে খাবার আনতাম। তো আমাদের 6টা রুম ছিল। প্রথম নম্বর রুমে স্যার থাকতো, আর বাকি 5টা রুমে আমরা স্টুডেন্ট থাকতাম, তারপরে স্টুডেন্ট রুম। তারপর আমি কাহিনী চলে যাচ্ছি। ঈদের পর স্যার তখন আমাদের যে গার্ড স্যার ছিল তখন তিনি আসেনি। তো সবাই আমরা 2 নম্বর রুমে বসে সবাই আড্ডা দিচ্ছি, অনেকক্ষণ গান নাচ অনেকক্ষণ করার পরে রাত তখন 11টা মেবি বাজে। তো আমার একটা ফ্রেন্ড ওয়াশরুমে পাইছে, ওয়াশরুমে যাচ্ছে, স্টুডেন্টরা ক্রস করতে হয়। সে যাওয়ার পথে একটা বাচ্চার কান্না তার কানে লাগে আর কি। সে প্রথমে পাতা না দিয়ে চলে গেছে, তারপর ওয়াশরুম করাও তো আস্তে আস্তে কান্নাটা বাড়তে থাকতেছে। তো সে সুবাদে পিছনে তাকালো, তাকানোর পর দেখতে 6 মাসের বাচ্চা তার দিকে অবাক দৃষ্টি তাকিয়ে কান্না করতেছে। সে একটা দৌড় মেরে আমাদের দরজার সামনে এসে সেন্সলেস হয়ে গেছে। আমরা সবাই ধরাধরি করে ওরে বিছানার উপর নিলাম, মাথায় বালতিতে পানি ঢাললাম। ঢালার পর আমরা তার থেকে কাহিনীটা শুনি। শোনার পর থেকে আমরা মানে প্রত্যেকজন প্রায় 25 জন স্টুডেন্ট ছিলাম, সবাই ভয় পেয়ে গেছি। তারপর নিত্য নতুন আমাদের মানে আমাদের এই প্রবলেমটা হইতেছে। হঠাৎ করে দেখতেছি যে আপনার ওই রাতের মানে রাতে প্রবলেমটা বেশি হতো। আর আমাদের স্যার যে যিনি ছিলেন 10টা বাজে চিনি, তার বাসা পাশে ছিল বিদায়, তিনি চলে যেতেন হোস্টেল থেকে। হঠাৎ করে রাস্তা মানে রাত 10টা বাজে দেখা যেত, হঠাৎ করে আপনার আর দিনের পর কিছু পড়তো, মানুষের মতো একটা থপ করে আওয়াজ হতো, তারপর মানুষ যেভাবে হাঁটে সেরকম আওয়াজ হতো। আর বিশেষ একটা ঘটনা হচ্ছে, আমরা খাবার যেহেতু আমাদের সুবিধা ছিল না, আমরা রাত্রে কেক নিয়ে আসতাম সকালে খাওয়ার জন্য। দেখা যেত যে আমরা কেক আমরা আমাদের যে ব্যাগে রাখতাম তারা দিয়ে রাখতাম, কেক থেকে মানে ব্যাগে প্যাকেট ছিল কিন্তু প্যাকেটের ভিতরে কেক কোনো সময় থাকতো না। মানে এটা মনে করতাম যদি ফ্রেন্ড সার্কেল খেয়ে ফেলতো এমন না, কেকের প্যাকেট থাকতো কিন্তু কেকের ভিতরে কেকটা থাকতো না। তো একদিন ঝগড়ার বিবাদে আমরা আমাকে 6 নম্বর রুম থেকে 4 নম্বর রুমে ট্রান্সফার করা হয়। তো এই রুমটা দীর্ঘদিন বন্ধ ছিল, তারপর আমি আমার একটা ফ্রেন্ড ছিলাম। তো ওই 4 নম্বর রুমে যাওয়ার পর থেকে আমার সাথে এই কাহিনীটা মানে হয়েছে। তো ওই রুমে যাওয়ার পর মানে যে আমার একদম দুই থেকে দুই সাইডে আমরা দুজনে থাকতাম, ওই রুমে 4 জন থাকতে পারতাম কিন্তু কোনো সময় আমরা 4 জন ছিলাম না, 2 জনই স্যার রাখতো। কেন রাখতো স্যার সেটা ভালো জানতো। তা আমি রাত যখন হইতো তখন ফিল করতাম যে আমার পাশে কেউ মানে কেউটা আছে, মানে এটা আমি ফিল করতাম যে আমার পাশে মানে ফিল করতাম যে পাশে কি যেন আছে আমার। আর প্রচুর একটা মহিলার কান্নার আওয়াজ শুনতাম মাঝে মধ্যে, ঝুমুরের আওয়াজ বা মাঝে মাঝে খুব চিৎকার করে কান্না। এইটা দেখে আমি নিতান্ত খুব ভয় পাই মানে ভয় পেতেছি। তারপর আমি ফ্রেন্ডের সাথে শেয়ার করলাম, তারা নাকি শুনতেছে, তারা অনেকে সেটা শুনতেছে। তো তারপর আমি এটা পাতা না দিয়ে নিত হইতেছে, আমি তার পাতা দিতাম। তো একদিন যে আমার রুমমেট ছিল সে বাড়িতে চলে গেছে, তো আমি রুমে একা ছিলাম। সবাই আড্ডা মাড্ডা দিলাম, স্যার যাওয়ার পরে খাওয়া দাওয়া হইলো, সবাই ঘুমাইতে ঘুমাইতে পড়তে পড়তে 12টা বাজল, সবাই রুমে চলে গেছে, আমি আমার রুমে একা শুয়েছি। তো মনে হয় আধা ঘন্টাও মনে হয় আমি ঘুমাইনি, আমি ফিল করতেছি একটা কান্না আমার মানে কানে বাজতেছিল। তা আমি এটা পাতা না দিয়ে আমি একদম জমা চোখ বন্ধ করে হাত মধ্যে গিয়ে মানে খুব শুয়ে আছি। তো আমি কত মানে কিছুক্ষণ পরে ফিল করতেছি মানে আমি ভাসতেছি, এরকম কিছু ভাসতেছি আমার মনে হচ্ছে। তারপর আমি চোখ খুললাম, চোখ খোলার পর আমি যা দেখলাম তা আসলে আমি কোনো সময় দেখার জন্য প্রস্তুত ছিলাম না। একটা সাদা পরা মানে কাপড় পরা এক মহিলা, তার মুখটা খুব বিবর্ষ ছিল, দাঁতগুলো মনে হয় কিছুটা খাইছে, খুব রক্তাক্ত, চোখগুলো চোখের জায়গায় নেই, আর চুলগুলো মনে হয় সাপের যেভাবে যেভাবে মানে যেভাবে পেঁচে ওইরকম আর কি। তা আমি যতটুকু দোয়া জোর মানে পরে আমি পড়তেছি কিন্তু আমার কোনো কাজ হচ্ছে না, হাত পালা খুব ট্রাই করতেছি হইতেছে না, মানে চিল্লা দরজে মানে ট্রাই করতেছি কিছু হইতেছে না, অনেকক্ষণ যাবত এরা হইতেছে। তারপর হঠাৎ করে মানে আমার আমি দেখতেছি আমি না হাত পালা আটকে পাশে চিল্লান দিলাম, চিল্লান দেওয়ার পর আমি সেন্সলেস হয়ে গেলাম, আমার
ফ্রেন্ড সার্কেল সবাই আসলো, দরজা ভাঙলো, ভাঙার পরে আমার পানি টানি ঠাললো, তারপর আমি ঠিক এলাম। তারপর আমি আমার আগে যারা ছিল আমাদের হোস্টেলে আমি বড় ভাইদেরকে জানালাম যে ভাই আসলে এই কাহিনী ব্যাপারে আপনারা কিছু জানেন কি না। তো উনি আমাকে বললো যে চার নম্বর রুমে আমরা যখন ছিলাম তখন চার নম্বর রুমটা খুব অফ ছিল, তোমরা হয়তো বা স্টুডেন্ট বেশি সেই জন্য হয়তো বা করছে, কিন্তু জানার রুমটা কিসের জন্য বন্ধ ছিল আমরা জানতাম না, হয়তো বা কিছু আছে। আর আমরা কিছু মানে আন্দাজ করছি যে এরকম কিছু না আছে, কিন্তু স্যার আমাদের কোনদিন বলে নাই। তা আমরা প্রতিনিয়ত আপনার এই কান্না বা মানে আমার সাথে মানে নিত্য মানে এটা হইতেছে, বাচ্চার কান্না বা মহিলার হাসি যুবরা মানে আমার সাথে হইতেছে। তো হওয়ার পর আমি আমার আব্বুকে জানালাম, আব্বু আবার এক খুজুর সাথে কথা বললো, খুজুরকে নিয়ে তো আমি আমার হোস্টেলে একদিন গেলাম। যাওয়ার পরে উনি অনেকক্ষণ মানে আমার হোস্টেলটা ঘুরলো, ঘোরার পর আমাকে জানতো আমার জানলো আমার ফ্রেন্ড থেকে জানলো। জানার পরে উনি আমার কিছু বললো না, আমার আব্বুকে বলছে আর কি। তা আমার আব্বুর থেকে আমার শোনা যে দীর্ঘদিন প্রায় অনেক বছর আগে এটা একটা মহিলা হোস্টেল ছিল, এটা একটা লেডিস হোস্টেল ছিল। তো একটা মেয়ে বিয়ে হওয়ার আগে সন্তানের মা হয়ে গেছিল, তো এখানে বাচ্চারা অনেকদিন সে বাড়িতে যায় না, এখানে বাচ্চারা প্রসব করছিল। তারপরে তার যে বয়ফ্রেন্ড ছিল সে তার এই বাচ্চাকে স্বীকার করে নি। তো দুই তিন মাস যাওয়ার পর সে যখন তার ওই বয়ফ্রেন্ড তার বাচ্চাকে স্বীকার করতেছে না, তারপর নাকি সে তার বাচ্চাকে নিজের হাতে হত্যা করে নিজে ওই চার নম্বর রুমে আমি যে বেডে ঘুমাইতাম ওই বেডের উপরে সে ফাঁসি দিছে। তা তারপর নাকি মানে অনেক তারপর থেকে নাকি হোস্টেলে মানে অনেকদিন বন্ধ ছিল, কারণ তারপর থেকে নাকি তার আত্মা বা লেটেস্ট অনেক বছর অফ ছিল, এটা প্রায় 15 বছরের মতো। তো অফ থাকার কারণে তারপর আমাদের আগে তার দুই বেশ সিনিয়র ছিল তাদের থেকে স্টার্ট হয়েছে, কিন্তু তাদের সময় চার নম্বর রুমটা অফ ছিল। তা আমাদের স্টুডেন্ট সংখ্যা বেশি হওয়ার কারণে আমরা ওই রুমে ছিলাম আর কি। আমার ঘটনা আছে, কিন্তু জানার রুমটা কিসের জন্য বন্ধ ছিল আমরা জানতাম না, হয়তো বা কিছু আছে। আর আমরা কিছু মানে